হ্যালো অল, ওয়েলকাম টু হেসিলে বং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি ফিরে এসেছি একটি ট্যাঙ্গি, টেস্টি আর অ্যারোমেটিক চিকেনের রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইলের গন্ধরাজ চিকেন। অসাধারণ দেখতে আর খেতে হয় চিকেনের এই ডিশটা, আর খুব কম ইনগ্রিডিয়েন্টেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা চলো, আজ আমি তোমাদের শিখিয়ে দিই গন্ধরাজ চিকেন। প্রথমেই দেখে নিই গন্ধরাজ চিকেন বানাতে কী কী উপকরণ লাগছে। লাগছে চিকেন 500 গ্রাম, নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা 3 থেকে 4টি, আর আছে গন্ধরাজ লেবু কেটে স্লাইস করে রাখা সাজানো, নিয়েছি 1টা লেবুর জুস, আমি 1টাই লেবু নিয়েছি। পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নেওয়া হয়েছে। এখানে আদা আর রসুন একসাথে বেটেছি 6 স্পুন। আছে কাঁচা লঙ্কা বাটা, এটাও 60 স্পুন মতো আছে। নিয়েছি 100 গ্রাম টক দই, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা গোলমরিচ গুঁড়ো 1.5 টিস্পুন, মানে 1.5 টিস্পুন লাগবে। নিয়েছি ধনে গুঁড়ো 2 টিস্পুন মতো। লাগছে নুন পরিমাণ মতো, মানে 7 মতো নুন। আর সব শেষে রান্নার জন্য আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, এটা 2 টেবিল চামচ তেল। এবারে চলো মূল রান্নায় যাওয়া যাক। প্রথমেই আমরা মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4 টিস্পুন গ্রিন চিলি পেস্ট, মানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু একদমই নিজেদের পরিমাণ মতো, যারা বেশি ঝাল খাও বেশি ঝাল দেবে, কম খেলে কম। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দই আমি 100 গ্রাম পরিমাণ নিয়েছি, পুরোটাই দিয়ে দিই। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি যতটা লেবুর জুস শেখেছিলাম তার 1/2 পরিমাণ। এবার এই সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ও, আরেকটা জিনিস কিন্তু একদমই ভুলো না, নুন অ্যাড করতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার চিকেনটাকে খুবই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা 2 থেকে 3টে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর পাতাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এই চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, ততক্ষণে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তাতে আমি ছেড়ে দেবো ক্রাশ করা গরম মশলাটা। গরম মশলাটা আমি একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি, যাতে ওর ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। অপেক্ষা করব তেলটা ফ্লেভারটা ছড়ানোর জন্য। গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলে মিশে গেলে আমি এতে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে আমি 4 চা চামচ পরিমাণ অ্যাড করে দেবো। পেঁয়াজটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে গন্ধটাকে মেনে নিতে হবে, না হলে মশলাটা কাঁচা কাঁচা লাগবে। তাই আমি পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর আদা রসুন ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে গন্ধটা মরে যায়। কিন্তু খেয়াল করবেন, কখনই মশলার রং কিন্তু চেঞ্জ হয়ে লালচে হবে না। এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা। যে কাঁচা লঙ্কাটা আমরা বেটে রেখেছি, এরপর আমরা ওটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও মশলার সাথে আমি খুব ভালো করে একবার মিক্স করে নেব। এরপর মোটামুটি আমার মশলাগুলো সবই কষা হয়ে গেছে। দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনের পিসগুলো এর মধ্যে। ম্যারিনেটেড চিকেনের পিসগুলো আমি একে একে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটাকে মোটামুটি এরপরে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। চিকেনটা এবার আমরা নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন, খুব কমও নয় আবার খুব বেশিও নয়। কিন্তু পাঁচ মিনিট ফ্রাই করার পর দেখবেন যে অনেকটা জল ছেড়ে দিয়েছে চিকেন। এবার এর মধ্যে আমি কি পরপর কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দেওয়ার পর আমি দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমার বাকি যতটা ছিল পরিমাণ বুঝে আমি দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে মিক্স করে নেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি নুন পরিমাণ মতো। নুন অ্যাড করার সময় মনে রাখবেন আমরা কিন্তু মাংসটা ম্যারিনেট করার সময়ে নুন দিয়েছিলাম। ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি, আর তারপর আঁচটা একদমই সিমার করে দেবো। আঁচটা সিমে করে এবার মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আঁচটা সিমে করে আমি কড়াইটাকে ঢেকে দিলাম, আর এবার ওয়েট করলাম যতক্ষণ না মাংসটা সফট আর টেন্ডার হয়। মাঝে মাঝে কিন্তু এর মধ্যে বিভিন্ন ইন্টারভেলে ঢাকা খুলে দেখে নিতে হবে যে মাংসটা তলায় আটকে যাচ্ছে কি না। মাংসটা কিন্তু তলায় পোড়া লাগলে চলবে না। তো মাঝে মাঝে আমি একটু খুলে নেড়ে দিচ্ছি, আর তারপরে আমি আবার ওটাকে ঢেকে রেখে কম আঁচে মাংসটাকে সেদ্ধ হতে দিচ্ছি। পনেরো মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে চিকেনটা টেন্ডার আর সফট হয়েছে নাকি। দেখলাম চিকেনটা বেশ টেন্ডার হয়ে গেছে। এবার বাকি যে হাফ লেবুর রসটা ছিল, গন্ধরাজ লেবুর রস, এটা আমি চিকেনে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের গন্ধরাজ চিকেন ইজ অ্যাবসোলিউটলি ডান। এবারে সার্ভ করে দেওয়ার পালা। দেখতে কিন্তু হয়েছে অসাধারণ। কড়াই থেকে একদম পাতে চলে এসেছে গন্ধরাজ চিকেন, আর আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি আমাদের সকলের ফেভারিট রেস্টুরেন্ট স্টাইলের গন্ধরাজ চিকেন। কি সোজানা রেসিপিটা আর কি অসাধারণ! বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্ট আর খুব কম টাইমে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল গন্ধরাজ চিকেন, আর সবাইকে তাক লাগিয়ে দিন। আর আমাকে জানান যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, তাতেই তো আমি পাবো উৎসাহ আর নিয়ে আসবো এরম নতুন নতুন অনেক রেসিপি আমাদের সকলের প্রিয় হিসেলে বঙের রান্নাঘরে। আজকের জন্য টাটা বন্ধুরা।